Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف من يشاء والله سميع عليم وفي الحديث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا إلا عزا وما تواضع أحد الله إلا رفعه الله সংক্ষিপ্ত হামদ ও সানার পর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাবিবুর রহমান মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলাম ও বাইরের সম্মানিত সভাপতি ও সুযোগ্য বিচারক মন্ডলী এবং আমার সহঅনুষ্ঠান বাংলা বিভিন্ন প্রান্তের আহত তাহিদ বিশ্ব ছাত্র ভাই বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত ও সুন্দর দাঁড়িয়ে আমি আমার বিশেষ অনুরোধ যাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকের যৌথ আঞ্জুমানকে আমাদের বিষয় নির্ধারণ করেছে আল্লাহ তাআলা আশা দান করে আমি উক্ত বিষয়টি ভালো মতো করার চেষ্টা করব ইনশাআল্লাহ দান এমন একটি ইবাদত যা দ্বারা আল্লাহ তাআলা বিশেষ সম্মান পাওয়া যায় কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করলে কেউ যদি আল্লাহ তাআলা তাকে বিশেষ চাই রাখবেন যেদিন মহান আল্লাহ তাআলা বিশেষ চাই ছাড়া আর কোনো চাই থাকবে না হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাত শ্রেণীর লোকের জন্য কিয়ামত রয়েছে বিশেষ ছায়া যেদিন মহান আল্লাহ তাআলা বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক ন্যায়পরায়ণ শাসক দুই ওই যুবক যে আল্লাহ তাআলা এতে বলা হয়েছে তিন তিন ওই ব্যক্তি যারা অন্তর সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে চার ওই দুই ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্য সম্পর্ক করে এবং আল্লাহ তাআলার জন্য সম্পর্ক চিহ্ন করে পাঁচ ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা ভয় দিতে অস্ত্র জানায় ছয় ওই ব্যক্তি যাকে সুন্দরী নারী ডাকতে বলে সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি ছয় ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার রাস্তায় গোপন দান করে তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করেছে তার জন্য কেউ উদ্দেশ্যে বিশেষ চায় যেদিন আল্লাহ তাআলা বিশেষ চায় ছাড়া আর কোনো চায় থাকে না দান মানুষের সম্পত্তি কমায় না দান মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয় আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল সাহেব তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসা ততকদম মিন মালিন দান মানুষের সম্পত্তি কমায় না وما زاد الله عبدا الا عزا আদান দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয় وما تواضع احد الله আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় الا رفع الله আল্লাহ তাআলা উন্নত করে দেন উক্ত জানা বুঝতে পারা যায় দান করলে আল্লাহ সম্মত হবে না আল্লাহ তাআলা দান করলে সম্মান দান করলে আল্লাহ আমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন আল্লাহ তাআলা আমাদের সম্পদ বাড়িয়ে দেবেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা দান করব আমাদের সাধ্য আছে পাঁচটা দান করার আমরা পাঁচটা দান করব কারণ আমাদের সাধ্য যত কই আমরা তাদের দান করব আমরা কারণ কোন দানকে তুচ্ছ মনে করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহকিরুন মিনাল মা'রুফ শাইয়্যা তোমরা কোন ভালো কাজকে তুচ্ছ মনে করবে না ওয়ালা তালকা আফাকা বিয়াজিন তাওকিন যদি তা হয় তোমার ভাইয়ের সাথে মুসকিয়ের সাক্ষাৎ আমরা কোন ভালো কাজকে তুচ্ছ মনে করব না যদি তা আমার ভাইয়ের সাথে মুসকিয়ের সাক্ষাৎ দারে গুরুত্ব দিয়ে রাসূলুল্লাহ মহান আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাস আবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন আমি তোমার দান করব আমরা দান করলে আল্লাহ তাআলা দান করবেন পয়সা যাবে ওদের চাই যায় আমরা আল্লাহ তাআলার রাস্তা দান করব আল্লাহ তাআলা আমাদের দান করবে দান করলে মানুষের সম্পত্তি হবে না দান করলে মানুষের সম্পত্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা সকলকে দান করতে হবে দান করে আল্লাহ তাআলা সকলকে কেউ দিন বিশেষ চাই রাখুন যেদিন আল্লাহ তাআলা কেউ যেদিন আল্লাহ তাআলা বিশেষ চাই ছাড়া আর কোনো চাই থাকবে না আমরা যদি আল্লাহ তাআলার রাস্তা দান করি আল্লাহ তাআলা সেটি বিশেষ চাই রাখবে وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته